আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিয়েছেন দাড়িওয়ালা দাঁড়িয়ে মন্তব্য করবেন না এই দাড়ি টুপি কি আমির হামসার রাসুলের কারণ রাসুলের প্রতি সম্মান দেখিয়েছেন ওনার জীবনে যদি কিছু কবুল না হয় অন্তত এই কথাটা কবুল হবে কারণ বিশ্বনবীর পক্ষে পৃথিবীতে যে যা করেছে আল্লাহ কাউকে মাহরম করেন না কিছু না কিছু দিয়েছেন নবীজির আপন চাচা আবুল আহাব এই লোকটার মতো নবীকে কষ্ট দিয়েছে পৃথিবীতে আমি আর কাউকে পাইনি কারণ তার পুরা জীবন পড়ে দেখেছি সব চাইতে বেশি কষ্ট দেওয়ার কারণে আল্লাহ তার নাম ধরে একটা সোরা দিয়েছেন সোরা লাহাব কোন সোরা আল্লাহ তালা বলেন তাব্বাতিয়া আবিলা হাবিউ ওয়া শব্দের দিকে খেয়াল করেন তাব্বাতিয়া আদা মেয়ে ছিল দুই বজনের দুই বজনের কারণে নুনটা পড়ে গেছে আল্লাহ তালা বলেন তাব্বাতিয়া দা ধ্বংস হয়ে যাক আবু লাহাবের দুই হাত এবং সে নিজে এবং সে ধ্বংস হয়েছে শব্দের দিকে খেয়াল করলে দেখতে পেলাম

আসতে পারে আবুল আহা পাথর ঠিক নবীর দিকে এভাবে নিক্ষেপ করেছিল কিন্তু ওর এই হাত এই বামটা নড়া ছড়া করে শক্তি যোগিয়েছিল আজ বাংলাদেশ সহ বিশ্বে যারা বিশ্ব নবীর আদর্শের বিপক্ষে আছেন নবী ওয়ালা মানুষগুলোর বিপক্ষে আছেন আল্লাহর নবীকে নিয়ে যারা কটুক্তি করেন বাবার ক্ষমতা আপনার ছিল না যদি পেছন দরজা দিয়ে আপনাকে কেউ নাড়া ছড়ানো না দেয় আপনাকে আহ্বান জানাচ্ছি হয়তো ডান হাত দিয়ে অনেকে চেষ্টা চালাচ্ছে বিভিন্ন কায়দায় আপনি যে রাঘব বাম হাত দিয়ে পেছন দরজা দিয়ে নাড়া ছাড়া দিয়ে সাহস জোগাচ্ছেন আল্লাহ পাক যদি আপনাকে ধরে পেছন দরজায় যারা আছে তারাও ছাড় পাবেন না আল্লাহ ইয়াদা শব্দ দিয়ে এটা জানিয়েছেন আবুল আহাবের তো এক হাত ধ্বংস করলে ওর শাস্তি হয়ে যেত ডান ব্যবহার করে নবীকে কষ্ট দিয়েছে বাম হাতটা আমি ধ্বংস করলাম এই কারণে কারণ ওই হাত একটু নড়াচড়া করে সাহস জুগিয়েছিল শক্তি জুগিয়েছিল এতটুকুই নাও যার উপরে ভর করে এই কাজ করত অর্বভাব প্রতিপত্তি ছিল টাকা পয়সা ছিল এই কারণে আল্লাহ পরবর্তী আয়াতে দিয়েছেন মাগনা নহু মাদহু আমাকাসাব যার উপরে নির্ভর করে নবীর বিরুদ্ধে অবস্থান নিয়েছো তোমার ওই টাকা পয়সা কোনো কাজে আসবে না যেগুলো তুমি অর্জন করেছিলে আবু লাহাব সময় ছিল ওই দেশের ধর্মমন্ত্রী কে ছিল আস্তে আর ধর্ম মন্ত্রী পর্যন্ত আল্লাহ ছাড়েন নি ওমা কাসাবা সে অর্জন করেছিল টাকা পয়সা ক্ষমতা প্রভাব প্রতিপত্তি কার পেছনে লাগার কারণে নবীজি জোরে বলেন আল্লাহ তা শেষ করতে পারতেন এই দুইটা আয়াত দিয়ে আল্লাহ তালা বলেন সায়া সোলানা এত রাগ আমার আল্লাহ এত ঘেনা তার উপরে প্রদর্শন করেছেন এই দুইটা আয়াত দিয়ে আল্লাহ এসরা শেষ করেননি আল্লাহ সিন দিলেন সিন সাউফা কদ লাম এরকম তেরোটা শব্দ আছে আরবি গ্রামারে কোন সেন্টেন্সের আগে যদি একটা আসে অর্থ হয় অতি তাড়াতাড়ি আল্লাহ তাআলা বলেন অতি শীঘ্র ওকে আমি আল্লাহ জাহান্নামের অগ্নি শিখায় প্রবেশ করাবো অমরাদ এবং তার স্ত্রীকে প্রশ্ন আসতে পারে তার স্ত্রীর দোষ কি নাকি আবু লাহাবের স্ত্রীর দুইটা দোষ ছিল এক নম্বরে নবীজির আপন সব সময় ঘরের কথাগুলো যা শুনতো গুলো বাইরে যে মানুষের কাছে প্রকাশ করে দিত দুই নাম্বারে নিজের স্বামীকে দিয়ে সব সময় নবীকে কি করে কষ্ট দেওয়া যায় দুঃখ দেওয়া যায় এই বুদ্ধি পরামর্শগুলো বাড়িতে বসে বসে স্বামীকে দিত আজ বাংলাদেশে অনেকে তর্ক করে দেখবেন বসে বসে আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বলে যারা আছে ওদের কারো বলার জন্য উদ্বুদ্ধ করে অত জোরে বলার দরকার নেই আসতে আমার তো মনে হচ্ছে আপনি আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল এই মহিলার ছোট বোন আসতে বলে আবুল আহাবের স্ত্রীর সবচাইতে মারাত্মক অপরাধ দুনিয়া ছিল এই মহিলা তালা তালি করা ভালোবাসত তালা তালি বোঝেন বোঝেন না একজনের কথা আর কাছে লাগিয়ে সম্পর্ক নষ্ট করা এটা তো এ নগায় নেই আছে মানে এটা বেশি আব্দুল গাফফার ভাইয়ের সাথে অনেকের হয়তো মিল নেই খোঁজ খবর নিয়ে দেখবেন কাছে যে দেখবেন বিষয়টা কিছু না শুধু তালা তালের কারণে সম্পর্ক দূরত্ব হয়ে গেছে তালা তালি করা কত বড় মারাত্মক অপরাধ আল্লাহর নবী বলেন যে এলাকায় মানুষ তালা তালি করে ওই এলাকার মানুষের দোয়া কবুল আল্লাহ বন্ধ করে দেয় আমরা এত বিপদে পড়ার পরে দোয়া করলে কবুল হচ্ছে না আমার মনে হয় তালা তালি করা কোন লোক এলাকায় আছে না নেই এটা মেয়েদের ভেতরে বসে এক জায়গায় বসলে শুধু আসতে বলে আমি একটা হাদিস বলছি এবার শোনেন তিরমিজির হাদিস আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন আল্লাহ পাঁচ প্রকার মানুষের দিকে ফিরে তাকাবেন না আপনি কি লক্ষ্য করলেন কি মোল্লা কিয়ামতের দিন পাঁচ প্রকার মানুষের দিকে আল্লাহ ফিরেও তাকাবেন না তার এক নাম্বারে যারা তালা তালি করে দুনিয়ায় কারা আছেন এই চরিত্রের হাত তোলেন তো খেয়াল করেন মোসালামের জামানায় অনেকদিন বৃষ্টি বন্ধ ছিল হজরতে মোসা উম্মত নিয়ে চাটিয়াল ময়দানে গেলেন নামাজ পড়ার পরে দোয়া করলেন আল্লাহ তুমি আমাদেরকে বৃষ্টি দাও তিন তিন বার মনাজাত করার পরে বৃষ্টি হয় না মোসা নবী রাগী নবী ছিলেন তিনি রেগে গেলেন দাগ দিয়ে বলে রব্বুল আলামিন এগুলো না আমার আমার উম্মত আমার মায়া লাগে কিন্তু তোমার তো বান্দা তোমার মায়া লাগে না আলাদালা বলেন মোসা মায়া লাগে তো বৃষ্টি দাও না কেন বলেন দেব না তোমার বান্দা মায়া লাগে তুমি নিজে বললে তারপরও বৃষ্টি দেব মানে বলেন দেব না দেওয়াই লাগবে আল্লাহ তালা বলেন মোসা বৃষ্টি আমি দিতে পারি কিন্তু দেব না কারণ যাদেরকে নিয়ে দোয়া করলে ওর ভেতরের নামি মা তালা তালি একজন মানুষ আছে ওরে যতক্ষণ বের করে না দিবা ততক্ষণ দোয়া কবুল হবে না হজরতে মোসা ডাক দিয়ে বলে রব্বুল আলমিন তুমি শুধু ওই লোকটার নাম বলো দেখো কি করি ওর ঘাট ধরে বের করে দেবো

হযরাতে মোসা বলে আল্লাহ আমি তো জানি না মানুষের মনের খবর আমি টের পাবো কি করে আল্লাহ তালা বলেন মোসা তোমাকে আমি কয়েকটা সিমটাম বলি তার মধ্যে এক নম্বরে তুমি সবাইকে নিয়ে তাওবা แนะহ唆 করো মন থেকে যদি সবাই তাওবা করে ওই লোকটাও তাওবা করবে আর যারা মন থেকে তাওবা করে তাদেরকে আমি আল্লাহ বেগুনা ব্যক্তির মতো বানিয়ে দেই সবাইকে নিয়ে তাওবা করার পরে এবার মুনাজাত করলেন মনাজাত শেষ হতে দেরি আমার আল্লাহ বৃষ্টি নাজিল করতে দেরি করলেন না সুতরাং এখানে যদি কোন তালা তালি করা একের কথা অন্যের কাছে লাগানো সম্পর্ক নষ্ট করা কোন লোক থাকেন আপনি চলে যান নাই তো আজকের মাহফিল আজকের মোনাজাত সব মাঠে মারা যাবে চলে যান ভাই দেখেন তো কেউ যাচ্ছে কিনা যেটা যাবে বুঝবেন ওইটা ওইটা ওই দুই নাম্বার না এটা বাদ দেওয়া লাগবে আমি হাসির খোরা কি দেয়নি এটা বাদ দেওয়ার দরকার আছে না আপনাকে কি দিন আল্লাহ ঘুরেও দেখবে না যে আপনি আল্লাহর বান্দা ছিলেন না বান্দি ছিলেন তাকাবেই না কয় প্রকার মানুষ এক নাম্বারে যারা এই তালাতালি করে কিছু দেওয়ার পরে খোঁটা দেয় দুই নাম্বারে যারা অহংকার করে টাকনুর নিচে কাপড় পরিধান করে বিজ্ঞান এখন তথ্য দিয়েছে দেড় হাজার বছর আগের এই হাদিসটা মাস ফালা মিনাল কাবাইনি মিনালি জারি ফিন্নার তোমার টাকলোর নিচে লুঙ্গি পায় জামা প্যান্ট দ্বারা যেগুলো ঢাকা থাকবে ওইটা জাহান নামে না চলে জান্নাতে আসবে না কেন বললেন নবীজের এই কথাকে বিজ্ঞান পরীক্ষা করে দেখেছে মানুষের এই টাকলোর নিচে যে ছোট্ট একটা রগ আছে ওটা খুব মোলায়েম